তৃণমূলের ওনারা আসছেন, এখনো জন্ম হয়নি তৃণমূলের ত্রিপুরাতে। কিছু কিছু কর্মকাণ্ড সবখানে দল হলে কিছু লোক বিভিন্ন জাতি, আর যারা আমার কংগ্রেস দল থেকে গেছে বলছেন, তারা আমার কংগ্রেসের সঙ্গে কোনো কর্মকাণ্ডের সঙ্গে প্রায় বিগত দেড় থেকে দুই বছর তাদের কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমাদের জড়িত ছিল না। এক কথা বলতে গেলে ওরা কংগ্রেস করছিল না। বিগত দিনে ধরুন কেউ ছিল আমাদের সাংগঠনিক যেন হাত দেয়নি, কেউ পদে ছিল, কেউ প্রাক্তন হয়ে গেছে, এই হিসেবে ওরা কংগ্রেস বলছে। কিন্তু কংগ্রেস দলের ত্যাগ যেটা আসে এটা কিন্তু ঘটেনি। এরা কেউ কংগ্রেস দলের কাজকর্মের সঙ্গে এরা কেউ জড়িত নয়। বিগত পনেরো থেকে দু বছর কারো তিন বছরও কোনো কাছে, সুতরাং এটাকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। এরা যে এরা কংগ্রেসের নাম নিয়ে কংগ্রেসের থেকে যেটা করেছে তৃণমূলে যাওয়ার পরও এইভাবে যদি থাকে এটা যে কোনো দলের পক্ষে বার্ডেন হবে। কাজ করছিল না তৃণমূলে যাওয়ার পরও যদি আবার এইসব করে তাহলে সেখানেও ওরা বার্ডেন হবে। তৃণমূল কাজ শুরু করেছে, এটা আমরা ওয়েলকাম করি। রাজনৈতিক ইলেকশনের সমঝোতা হয় কারণ বিজেপিকে হটানোর জন্য। আমি যদি মনে করি যে তৃণমূলের সঙ্গে আঘাত করলে পরে আমার লাভ হবে, ওরা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায়, সেখানে নিশ্চয়ই আমরা সেটাকে স্বাগত জানাবো। কিন্তু এখনও তো দলটা গড়ে ওঠেনি। গড়ে উঠলে যদি দেখা যায় যে ওরা একটা শক্তি হিসাবে প্রকাশ আত্মপ্রকাশ করেছে, নিশ্চয়ই আমরা চাইব তাদেরকে আহ্বান জানাবো আমাদের সঙ্গে আসতে বিজেপির বিরুদ্ধে লড়াই। সবাই বলছে যে কংগ্রেস দলও বলছে, সিপিএম দলও বলছে, ইভেন পশ্চিমবঙ্গ থেকে যে তৃণমূল কংগ্রেস এরা এখানে সংগঠন করতে চাইছে এরাও বলছে যে রাজ্যে আইনের শাসন নেই, জঙ্গলের শাসনে পরিণত হয়ে গেছে। সেই বিষয়টা কীভাবে দেখছেন বা বলবেন? এটা আমাদের কেন জিজ্ঞেস করুন কেন, এনসি দেববর্মা আইপিএফটির যিনি যিনি ক্যাবিনেট মিনিস্টার, উনি প্রেস কনফারেন্স করে বলেছেন ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই। ইভেন ওনারা শরিক দল হয়েও ওনার নিরাপত্তা অভাব বোধ করছেন। সেই জ্ঞানের মধ্যে আমার বলার অপেক্ষা রাখে নাকি, যেখানে একজন ক্যাবিনেট মিনিস্টার বলছে ত্রিপুরা রাজ্যের আইনের শাসন নেই। আইনের শাসন থাকলে এগুলো হতে পারে না। আমাদের কংগ্রেস ভবন এক একটা ভবন পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছর ধরে আমাদের জোরজমির উপর, এগুলি আমরা কংগ্রেসের লিডারেরা বানিয়েছে, ওয়ার্কাররা বানিয়েছে। সেই বাড়িগুলি আপনি অন্যগুলি বাদ দেন, কংগ্রেসের জোর জায়গার উপর বাড়ি শেখেরপুর, আপনার মোহনপুর, তারপরে আপনার কমলপুর, এরকম বহু জায়গায় কংগ্রেসের বাড়ি জোর করে দখল করেছে, সে রং করে পাল্টে দিয়েছে, কংগ্রেস কর্মীদেরকে মারধর করে বার করে দিয়েছে, এবং সেখানে গিয়ে বিজেপি এগুলিকে আবার উদ্বোধন করছে। যারা করছে তারাও অনেকে কংগ্রেসে ছিল, উদ্বোধন করছে, সেখানে মন্ত্রী নেতারা গিয়ে উদ্বোধন করছে। লজ্জার একটা সীমা থাকা উচিত। এটা গণতন্ত্র, গণতন্ত্র বলতে আইনের শাসন, এটা প্রহসন চলছে, এখানে আইনের শাসন হচ্ছে না। থাকলে আমাদের, আমি মুখ্যমন্ত্রীকে ইন রাইটিং অনুরোধ করেছি, ওনাকে কাগজ দেখিয়েছি, আপনার দলগুলি দখল করেছে। 2018 আমরা এইসব ভবন থেকে আমাদের কর্মকাণ্ড চলেছে, 19 লোকসভার এরপরে আপনারা এই বাড়িগুলি দখল করে নিয়েছেন আপনার গুন্ডারা, এবং সেখানে গিয়ে আপনার মন্ত্রী, আপনার দলের সম্পাদকেরা, সাধারণ সম্পাদকরা সেগুলি উদ্বোধন করছে, শুনেছেন কিন্তু কোনো অ্যাকশন নেই। তার মানে মদতে দল প্রশাসন সব এক হয়ে গেছে এইসব গুন্ডাগিরি করার জন্য। সুতরাং এখানে আইনের শাসন আমি কী বলবো, আমি তো বললাম এনসি দেববর্মাই বলেছি আইনের কোনো শাসন নেই।